দুবাইয়ের শেখ এমন একটি আইল্যান্ড তৈরি করেছে যেটির প্রতিটি ভিলার সাথে থাকবে প্রাইভেট বিচ। সমুদ্রের বিশাল ঢেউগুলোকে থামিয়ে সেখানে একটি লাক্সারিয়াস আইল্যান্ড করার যে স্বপ্ন দুবাইয়ের শেখ দেখেছিলেন, সেই স্বপ্নটি পূরণ করার জন্য সেখানকার ইঞ্জিনিয়ার এবং কর্মচারীদের যে চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়েছিল, সেই চ্যালেঞ্জগুলো সম্পর্কে আজকের এই ভিডিও। তাদের পড়তে হয়েছিল অনেক বড় জটিলতায়। চলুন কিভাবে বা এসব জটিলতাকে হারিয়ে এই আইল্যান্ডটির কাজ সম্পূর্ণভাবে সম্পন্ন করা হয়েছিল সেই বিষয়ে আজকে আমাদের ভিডিও। তো শুরু করা যাক ভিডিও, সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই পাম শেপ আইল্যান্ডকে সমুদ্রের বিশাল ঢেউ থেকে রক্ষা করার জন্য সেখানকার ইঞ্জিনিয়াররা সিদ্ধান্ত নেয় যে আউটার ওয়াল তৈরি করবে। এর জন্য 99 লাখ টন পাথর ফেলানো হয়েছিল ওই জায়গায়। এই পাথর কোন জায়গা থেকে বা সংগ্রহ করা হয়েছিল? এই আউটার ওয়াল বানানোর জন্য সমুদ্রে যে পাথরগুলো ফেলানো হয়েছিল, এই পাথরগুলোর অবস্থান যদি একটিরও চেঞ্জ হয় তাহলে আইল্যান্ড কিন্তু ভেসে যাবে সমুদ্রে এবং এই আইল্যান্ডটি গায়েব হয়ে যেতে পারে সমুদ্রের বিশালতায়। এটি চেক করার জন্য ডুবুরিরা সমুদ্রের 30 মিটার গভীরে গিয়ে প্রতিটি পাথরের অবস্থান নির্ণয় করে এবং উপরের টিমকে ওকে সিগন্যাল দিয়ে জানাতো পজিশন ঠিক আছে। পাম জুমেরা দ্বীপের কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে 6 মাস হয়ে গিয়েছিল। এর মধ্যে ইঞ্জিনিয়াররা 4 কিলোমিটার ব্রেক ওয়াটার ও তৈরি করে ফেলেছে, কিন্তু আরও 7 কিলোমিটার কাজ রয়ে গিয়েছে। দুবাইয়ের শেখ ইঞ্জিনিয়ারদের একটি ডেডলাইন দিয়েছিল যে এই আইল্যান্ডটি 2.5 বছরের মধ্যে সম্পন্ন করতে হবে। ধরতে গেলে তখন ইঞ্জিনিয়ারদের কাছে আর মাত্র 21 মাস সময় ছিল। যদি এভাবে ব্রেক লাইনের কাজ করতে থাকে তাহলে দুবাইয়ের শেখের দেওয়া ডেডলাইনের মধ্যে কাজ শেষ হবে না। আবার যদি ব্রেক লাইনের কাজ না করে পাম শেপ আইল্যান্ডের কাজ শুরু করে তাহলে সমুদ্রের বিশাল ঢেউয়ে ভেসে যেতে পারে এই আইল্যান্ড। ইঞ্জিনিয়াররা বিশাল একটি দোটানায় পড়ে যায়। এবার তারা চিন্তা করে ব্রেক লাইনের পাশাপাশি তারা পাম শেপ আইল্যান্ডের কাজ একসাথে করবে। এই সমস্যা সমাধানের পরপরই শুরু হয় সমুদ্রের বিশাল ঢেউ, অর্থাৎ সমুদ্রে তৈরি হয় বিশাল একটি ঘূর্ণিঝড় যার কারণে সমুদ্র উত্তাল হয়ে যায়। এবং এই পাম শেপ আইল্যান্ড তৈরি করার জন্য প্রয়োজন হয়েছিল নীরব একটি সমুদ্র, কিন্তু তখনকার সময়ে এই সমুদ্রটি উত্তাল ছিল এবং এই সমুদ্র উত্তাল থাকার কারণে সেখানকার যে কাজ সেই কাজটি 2 মাস হোল্ডে ছিল। কাজ বন্ধ থাকার পরও ইঞ্জিনিয়াররা তাদের সময় নষ্ট করেনি, বরং তারা পরবর্তী একটি বড় সমস্যার সমাধান করে ফেলেছিল। এই পাম শেপ আইল্যান্ড বানানোর জন্য 94 মিলিয়ন কিউবিক মিটার বালুর প্রয়োজন হয়েছিল। ওজনের দিক দিয়ে হিসাব করলে প্রায় 1.5 কোটি টন বালুর প্রয়োজন ছিল। চ্যালেঞ্জ এটি ছিল না যে বালু কিভাবে বা এই আইল্যান্ডে পৌঁছানো যাবে, চ্যালেঞ্জ বরং এটি ছিল যে এই বালু কোথায় থেকে আনা যাবে। কিন্তু এই আইল্যান্ড তৈরির জন্য আরো হাজার হাজার টন বালুর প্রয়োজন ছিল। যদিও আপনার মনে হতে পারে যে এই বালু দুবাইয়ের মরুভূমি থেকে আনা হয়েছিল, কিন্তু আপনার ধারণা সম্পূর্ণ ভুল। দুবাইয়ের এই পাম আইল্যান্ডটি তৈরি করার জন্য এমন এক ধরনের বালুর প্রয়োজন ছিল যেটি পানিতে মিশবে না এবং এই আইল্যান্ডটি মজবুত করবে। কিন্তু দুবাইয়ের মরুভূমির সেই বালু পানির সাথে মিশে যায়। অনেক রিসার্চ করার পরও ইঞ্জিনিয়াররা জানতে পারে সমুদ্রের তলদেশে এমন এক বালু রয়েছে যেগুলো পানির সাথে মিশে না। কনস্ট্রাকশন কাজের 10 কিলোমিটার দূরের একটি জায়গা থেকে ড্রেজারের মাধ্যমে সেই বালু ওই জায়গায় নিয়ে আসা হয়। 1 ঘন্টায় এই ড্রেজার 8000 টন বালু তুলতে সক্ষম ছিল। এর পরবর্তীতে ইঞ্জিনিয়াররা চিন্তা করে একই সাথে অনেকগুলো ড্রেজার যদি কাজ করতে পারে তাহলে এই বালুর যে সংকট, এই সংকটটি পূরণ করা সম্ভব এবং অনেকগুলো ড্রেজার কাজ করতে শুরু করে এবং এই আইল্যান্ড তৈরির কাজও শেষ হয়ে যায়। তবে এখানেই শেষ নয়, ইঞ্জিনিয়ারদের আরও বড় বড় কিছু চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হয়েছিল। সেই বিষয়ে জানতে হলে পরবর্তীতে পর্ব 2 আসবে এই ভিডিও নিয়ে এবং এই টপিক নিয়ে। তো পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন এবং কমেন্ট করে ফেলুন যে পরবর্তী পর্ব কি আপলোড দিব কিনা বা শ্যুট করব কিনা। আল্লাহ হাফেজ, গুড বাই।